এই এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে আমি আমার ঢাকার উদ্দেশ্যে রওনা হইলাম। আমি আসছিলাম মূলত বেনাপোল, তো বেনাপোল থেকে আমি ড্যাশ ট্রাভেল বাসটাকে সিলেক্ট করি, কারণ যেহেতু রাতের বেলা জার্নিটা হইব, একটু ভালো মানের কমফোর্ট একটা সিট যদি না হয় তাহলে কিন্তু হইব না, যার জন্য আর কি ড্যাশ ট্রাভেলে এই বিজনেস ক্লাস বাসটাকে আমি চুজ করি। অ্যান্ড দেখতেই পাচ্ছ ভয়ঙ্কর একটা পরিবেশ যা বলার মতো না। তারপর আবার ড্রাইভার সাহেব বললো নাকি তার নাকি হেডলাইটও, মেন যে হেডলাইট ওইটাও ঠিকঠাকভাবে কাজ করতেছে না, বাট এই হেল্পারে দেখতেছে বিষয়টা, খুব তাড়াতাড়ি আশা করা যায় ঠিক হয়ে যাইব। কিন্তু এখানে ভাই আমার প্রচুর পরিমাণে ভয় লাগতেছে, কারণ দেখতে পাচ্ছ কিছুই দেখা যাইতেছে না, তার উপর কোনো বাস ট্রাক তো কিছু সামনে দেখা যাইতেছে না এক কথায়। আর এই রুটে আমি ফার্স্ট আসে, আমি বুঝতেছি না আর কি ড্রাইভার সাহেব আজও কি আমাকে ঠিকঠাকভাবে নিতে পারবো নাকি, একমাত্র আল্লাহই ভালো জানে কপালে আজকে কী আছে। তো দেখা যাক আস্তে আস্তে কইরা, আমাদের ড্রাইভার সাহেব খুব সুন্দরভাবে ড্রাইভিং করতেছে, এই যে জি 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 আস্তে 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 আস্তে, এই যে দেখতে পাচ্ছ রাতের বেলা কিন্তু ড্রাইভিং করাটা খুবই টাফ। এই যে বাম পাশে যে আইল্যান্ডগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু অনেক সময় লাগে কিন্তু দুর্ঘটনা ঘটে, এরকম একটা পরিবেশে। তার উপর আবার বৃষ্টি হইতেছে ভাই, দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা, রাস্তা ভাই পুরো অন্ধকার রাস্তা, আমি এর আগে কখনো এদিক দিয়ে আসিনি, এই ফার্স্টই আমি আসলাম। তো দোয়া করি আল্লাহর কাছে যাতে ঠিকঠাক মতো যেতে পারে, আর রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা না হয়, আর কোনো দুর্ঘটনা যাতে আল্লাহ চোখে না ফালায়। তো এই দোয়াই করি অ্যান্ড আস্তে আস্তে করে আমরা বেরোয় যাই। তারপর আবার নিজের সামনের যে সিটটা একদম সামনের মধ্যে বসছি, এমনিতেই চোখের মধ্যে ঘুম, তার উপর এই পরিবেশ দেখে ঘুম তো আরও আগে দৌড়ায় পালাইছে ভাই, আল্লাহ জানে কপালে আজকে কী আছে। আশা করা যাক ভালো মতোই যাইতে পারবো। এমনিতে একটুনি ভালো লাগতেছিল যে বৃষ্টি হইতেছে, তারপর এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে রাতের বেলা অন্ধকারের মধ্যে আমি আবার ভৌতিক মতো এগুলো একটু কমই ভয় পাই। এই ভাই এই যে দেখতেছো সামনে কিন্তু ট্রাক আছে, আমাদের ড্রাইভার কিন্তু খুবই দক্ষতার সাথে কিন্তু এখানে ড্রাইভ করতেছে, মানে সামনে কিছু বোঝার মতো উপায়ই নাই ভাই, সামনে যে কী আছে না আছে বোঝার মতো কোনো উপায়ই নাই, তুমি ধরতেই পারবা না সামনে কিছু আছে নাকি আদৌ। একদম যখন ক্লোজ চলে আসবে এরকম ক্লোজ চলে আসা তখন বুঝতে পারবে, দেখো সামনে গিয়ে কিন্তু ট্রাকটা উদা হয়ে গেছে, তুমি কিন্তু বুঝতে পারবো না সামনে যে একটা ট্রাক আছে, মানে এরকমই হয়। যদিও এখানে কিন্তু আরও প্রচুর পরিমাণে অন্ধকার ছিল, আমি এই আল্লাহ 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 ভুলবশত লাগিয়ে আছে হয়তো বা, এদিক দিয়ে কোনো প্রকার কোনো ওভারটেকই করা যাইব না, যদি আমাদের বাসটা অনেক শক্তিশালী অনেক পাওয়ারফুল একটা বাস অ্যান্ড স্ট্রং একটা বাস, তাই লাগার পর আমাদের কিছু হয় নাই ইনশাল্লাহ হবেও না। তো দেখতে পাচ্ছ এদিক দিয়ে আমরা যাইতেছি আস্তে আস্তে কইরা ভাই, আস্তে আস্তে এদিক দিয়ে কোনো ওভারটেক করা যাবে না, কোনো ওভারটেক না, আর সামনেও কোনো বাস দেখি না পিছনেও কোনো বাস দেখছি না ভাই, শুধু ট্রাক একটা ট্রাকই আছে, এটার বাম্পার ধুইরা ধুইরে যেতেছি। তো এটার বাম্পার এটা তো 10-30 কিলোমিটার উপর মনে হয় না চলতেছে, এটা ধুইরা আমি কতক্ষণ যাবো বলো। তো এখানে আর কি একটা কথা বলতে চাইছিলাম যে এখানে যখন এখানে যাইতেছিলাম তখন তো জিনিসটা জায়গাটা আরও বেশি অন্ধকার ছিল, আমি একটু এডিটের মধ্যে তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি এখানে একটু সাদা করে দিছি যাতে তুমি একটু বুঝতে পারো আর অতটা অন্ধকার না লাগে। বাট এখানে কিন্তু আরও অনেক বেশি অন্ধকার ছিল, রাতের বাজে একটা, এত ফর্সা হওয়ার কোনো মানেই হয় না, বাট আমি তোমাদের জন্য একটু ফর্সা করেছি যাতে তোমরা ক্লিয়ারলি সব দেখতে পারো। তো আমরা কিন্তু ট্রাকটাকে আস্তে আস্তে করে ওভারটেক করে দিছি, আর সামনে কী আছে আদৌ আমিও বুঝতেছি না, ড্রাইভার সাহেব বুঝতেছে না, তো ওরা ওরাই কথা বলতেছে, ড্রাইভার সুপারভাইজার হেল্পার ওরা নিজেরা কথা বলতেছে, তো শুনতেছিলাম। আমি আমার লাইফে আর মনে থাকলে আমি রাত্রের বেলা বেনাপোল আর আসবো, ভাই 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 দেখছো 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 এই যে সামনে কিন্তু ট্রাকটা ছিল, আমরা বলতে পারি না যে এই যে 50 বা 60 উপর স্পিডটা তুলে ফেললে কিন্তু একটা দুর্ঘটনার সম্মুখীন হইতেই বই, এটা 100% শিওর। তো আমাদের আস্তে আস্তে করে যেতেই হইব, সময় চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, এখানে আমরা আস্তে আস্তে যাই কিছু করার নেই, হয়তো বা পুরো রাস্তা তোমাদের দেখাতে পারবো না, বাট কিছুটা সিন তোমাদের দেখার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য কিছুটা সিন আমি ক্যাপচার করছি, এতটুকু এই ঢাকা যাওয়ার পুরো সিন তো আর ক্যাপচার করে তোমাদের দেখানো পসিবল না। তো দেখি ওই ভাই ইন্নানবিল্লাহ সামনে কি ভাই, সামনে ওই ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে মনে তো হয় অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, দেখো 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 এই যে কে না করছে ভাই, কে না করছে, এই যে শাহজাদপুর স্ক্যানিয়া বাসটা আর হিনো একো ওয়ান যে বাসটা, ইনানিল্লাহ ভাই গেমস এগুলো কেউ বাস্তবে নিয়েও না, এগুলো গেমসের মধ্যে হয় টুকটাক, বাট আমি আর কি রিয়েলিটি ফিল রাখে আমি এইভাবে বলতেছি আর এইভাবে ভিডিওটা করতেছি। তো দেখতে পাচ্ছ এই যে আমাদের বাসটা ভাই ইন্ডিকেটার দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাই, আর কি দেখবো এখানে কিছু দেখার নেই, কারণ এখানে ওভারটেক করবার তো কপালে ইয়ে আছে দুর্গতি আছে, আর ওভারটেককে আমি কখনো প্রশ্রয় দিই না দেইও না।
তো ওভারটেক কেউ কইরা না যদি আমার ভিডিও কোনো ড্রাইভার সাহেব দেখে থাকেন কেউ ওভারটেক কইরা না দয়া কইরা জীবনের চেয়ে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি কিন্তু এটা সবসময় মাথায় রাখবেন তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক হয়ে গেছে আর এটাই কখন আইসা পুলিশ এখানে ক্লিয়ার করবে আল্লাহই জানে তো আমরা চলে যাই এখান থেকে তো আমাদের জানিটা বেশি বড় করতে চাইতেছি না তো এটাই আর কি আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিও আর এটা পুরোটাই কাল্পনিক বাস্তবের সাথে এটা কোনো মিল নেই তো আশা করি আজকে এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমার নতুন নতুন ভিডিও পাইতে তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ